সকলকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, তো আর বেশি দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দিই। তাহলে হয়তো দু একজন দেরি করছে, তারা জয়েন হয়ে যাবে পরবর্তীতে। তো আজকে আমরা ট্যালি সফটওয়্যার কিভাবে ওপেন করতে হয় আর কিছু ফিচার্স ট্যালি রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব, আর তার সাথে আলোচনা করব কিভাবে একটা কোম্পানি ক্রিয়েট করতে হয়, হাউ টু ক্লোজ এনি কোম্পানি, বা এটাকে শার্ট কোম্পানিও বলা হয়, কিভাবে কোনো কোম্পানিকে শার্ট বা ক্লোজ করতে হয়। তার সাথে সাথে দেখব যে কিভাবে কোনো কোম্পানিকে সিলেক্ট করতে হয় এবং কোনো কোম্পানিকে চেঞ্জ অর মডিফাই কিভাবে করতে হয়। সবার শেষে দেখব কিভাবে কোনো কোম্পানিকে ডিলিট করতে হয়। ঠিক আছে, এছাড়া আমরা আজকে লেজার সম্পর্কে জানবো। তো বেশি দেরি না করে চলুন শুরু করি তাহলে। যারা গত দিনকে ট্যালি সফটওয়্যার কীভাবে ইনস্টল করবেন বুঝতে পারেননি, তাদেরকে আমি গ্রুপে লিঙ্ক দিয়েছি, সেখান থেকে ইনস্টল করে নেবেন। অবশ্য যাদের কম্পিউটার বা ল্যাপটপ রয়েছে তারাই শুধু ইনস্টল করতে পারবেন। বেশ, এখন আমি আপনাদেরকে ট্যালি সফটওয়্যার ওপেন করে নিচ্ছি। তারা তো আমরা ট্যালি সফটওয়্যারটা এখান থেকে ওপেন করব। ট্যালি ওপেন করার জন্য আপনি আপনার যে ডেস্কটপ রয়েছে, ডেস্কটপের এখানেও দেখবেন শর্টকাট তৈরি করা রয়েছে, এখান থেকে ট্যালি ডবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। অথবা আপনি এখানে ট্যালি লিখে সার্চ করবেন, যে জাস্ট এই যে ট্যালি ERP 9, এটার উপরে ক্লিক করতে পারেন, কিংবা কিবোর্ড থেকে আপনি এন্টার বাটনে প্রেস করলেই কিন্তু ট্যালি ওপেন হয়ে যাবে। ট্যালি সফটওয়্যার বাকি সফটওয়্যারগুলোর মতোই ওপেন করা সিম্পল প্রসেস, খুব একটা কঠিন নয়, খুবই সহজ পদ্ধতিতে ট্যালি অন্যান্য সফটওয়্যারগুলির মতোই ওপেন হয়। তবে ট্যালি বেসিক্যালি ইউজ করার আগে আপনাদেরকে কিছু বেসিক কনসেপ্ট জানতে হবে। যেমন ধরুন, আমরা এতদিন অন্য সফটওয়্যার ইউজ করলে মাউস ইউজ করতাম বেশি, ট্যালির ক্ষেত্রে কিন্তু অন্য নিয়ম। ঠিক আছে, ট্যালির ক্ষেত্রে আপনারা এখান থেকে এই যে দেখুন, এখানে যে ইন্টারফেসটা এসেছে এটাকে বলা হয় ট্যালির স্টার্টআপ মেনু। স্টার্টআপ মেনুতে এসে আপনারা এখানে দেখুন অ্যাক্টিভ ইউর লাইসেন্স নামে একটা অপশন রয়েছে। অ্যাক্টিভ ইউর লাইসেন্স বলতে বোঝাচ্ছে যে যদি আপনি, আমি গতদিনকে দেখেছিলাম যে টাকা দিয়ে কিনতে হয় ট্যালি সফটওয়্যারটা, তো যদি আপনি কিনে থাকেন তখন তারা লাইসেন্স কি দেবে, সেই লাইসেন্স কিটা এখানে দেবেন, তাহলেই কিন্তু এখানে কাজ করতে পারবেন। তো আরেকটা জিনিস এখানে, আরেকটা দেখুন, ট্যালি সফটওয়্যার ওপেন করার সঙ্গে সঙ্গেই, জাস্ট ওয়েট, আমি এটাকে একবার কুইট করে দিচ্ছি। ওকে, ট্যালি ওপেন করলাম। আচ্ছা, তো লাইসেন্স যদি আপনার থেকে থাকে তাহলে এখানে অ্যাক্টিভ ইউর লাইসেন্স ক্লিক করবেন, আর যদি আপনার ধরুন কিনেছেন আপনার এক্সপায়ার হয়ে গেছে, তো সেক্ষেত্রে আবার এক্সিস্টিং লাইসেন্সকে আপনি কোনো কারণবশত কোনো সফটওয়্যার ধরুন আপনি ইনস্টল করেছেন, তো সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে আবার পুনরায় ইনস্টল করে এখানে রিঅ্যাক্টিভ করতে পারবেন। তো সেটা এখান থেকে করা যায়। এরপর এর নিচের দিকে রয়েছে দেখুন, গেট ইউর রেন্টাল লাইসেন্স। তো এক্ষেত্রে আপনি ভাড়া পাবেন। ঠিক আছে, আপনি যদি চান যে ভাড়া নেবেন তাহলে সেটাও নিতে পারেন লাইসেন্স। এটা কনফিগার এক্সিস্টিং লাইসেন্স, এটা আমার জানা নেই কি বিষয়টা। এখন এখানে রিমোট অ্যাক্সেস, তো রিমোট অ্যাক্সেসটা হচ্ছে আপনি যদি কোনো কাজ না পারেন তখন কিন্তু অন্যজন আপনার কোম্পানির ডেটা অন্যজন করে দিতে পারবে, এটা সার্ভারের মাধ্যমে হয় পুরো কাজটা। তো এখানে আপনি যদি কারোর কাজ না পারেন তখন কিন্তু সে আপনাকে বাড়িতে বসে তার কাজ, আপনার কাজটিকে করে দিতে পারবে। আর এখানে রয়েছে ওয়ার্ক ইন এডুকেশনাল মোড, মানে এটাই হচ্ছে আমাদের আমরা শিখবো যে ভার্সনে, আমাদের যে ভার্সনটা আমরা ডাউনলোড করেছি সেটা হচ্ছে এডুকেশনাল ভার্সন। তো ওয়ার্ক ইন এডুকেশনাল মোডে আমরা ক্লিক করব, দিয়ে আমরা কাজগুলো শুরু করব, কারণ আমাদের কাছে লাইসেন্স নেই এবং কারোরই ক্ষমতা নেই যে অত টাকা দিয়ে লাইসেন্স কিনে কাজ করবে। তো তার জন্য আমরা ওয়ার্ক ইন এডুকেশনাল মোডেই কাজ করব। ঠিক আছে, আচ্ছা, তো আমরা আরেকবার বলে নিচ্ছি, সর্বপ্রথম ট্যালি সফটওয়্যার ওপেন করবেন। আমি আপনাদেরকে আরো একবার দেখিয়ে দিচ্ছি, সর্বপ্রথম ট্যালি সফটওয়্যার ওপেন করার পর
কোনো দিকে না তাকিয়ে, যেহেতু আমরা ওয়ার্কিং এডুকেশনের মোডে কাজ করছি, তাই আমরা অন্য কোনো দিকে না তাকিয়ে সরাসরি ওয়ার্ক ইন এডুকেশনের মোডে যাব, যার হটকি হচ্ছে W। দেখুন বাঁ দিকে কিন্তু একটা করে হটকি রয়েছে, তো আপনি কিবোর্ড থেকে সরাসরি W প্রেস করলে হবে, কিংবা আপনি যদি এইভাবে কিবোর্ডে যে ডাউন অ্যারোটা রয়েছে এই ডাউন অ্যারো প্রেস করে করে এখানে এসে আপনি যদি এন্টার বাটনে হিট করেন তাহলে কিন্তু ট্যালি সফটওয়্যার ওপেন হয়ে যাবে। তো আমাদের সামনে এখন ট্যালি সফটওয়্যারটা ওপেন অবস্থায় রয়েছে। বিষয় হচ্ছে এই অপশনটাকে বলা হয় গেটওয়ে অফ ট্যালি, কেউ কেউ সংক্ষেপে এটাকে গট বলে। তো এটা হচ্ছে গেটওয়ে অফ ট্যালি। আমরা এখন গেটওয়ে অফ ট্যালির মেনুতে রয়েছি, এটাকে বলা হয় ট্যালির মেন মেনু, মানে ট্যালি সফটওয়্যারের মেন মেনু হচ্ছে এটা। তো এখানে আসার পর আমরা যেহেতু কোম্পানি ক্রিয়েট করব, তো সেক্ষেত্রে আমাদেরকে আবার একটা হটকি ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে অল্টার প্লাস F3। আমি আপনাদেরকে নোটস রয়েছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে দেখুন সর্বপ্রথম এখানে দেখুন আফটার ওপেন ট্যালি ERP 9 সফটওয়্যার, তারপর কি করতে হচ্ছে ওয়ার্ক ইন এডুকেশনাল মোডে যেতে বলছে, তারপর সিলেক্ট কোম্পানি করার জন্য কিবোর্ড থেকে অল্টার প্লাস F3 বাটন প্রেস করতে হবে, কিংবা আপনি এখানে সিলেক্ট কোম্পানি করার জন্য অল্টার F3 করবেন দেন এস বাটন প্রেস করবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি এখন ট্যালি সফটওয়্যারে রয়েছি, আমি এখান থেকে যদি কিবোর্ডের অল্টার বাটন টিপে ধরে F3 প্রেস করি তাহলে দেখুন এখন যে উইন্ডোটা এসছে আমি কিন্তু কিবোর্ডের অল্টার F3 প্রেস করে দিয়েছি। এখন দেখুন এখানে কোম্পানি ইনফো নামে একটা অপশন রয়েছে, তো আমরা একটু আগে দেখছিলাম যে গেটওয়ে অফ ট্যালিতে ছিলাম, এখন চলে এসেছি কোম্পানি ইনফো থেকে। তো আপনি যদি প্রথম কোম্পানি ক্রিয়েট করেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কোম্পানি ইনফোতে এসে নতুন কোম্পানি তৈরি করতে হবে, এটা মনে রাখবেন। অনেক জায়গায় জিজ্ঞেস করেছে নতুন কোম্পানি তৈরি করতে গেলে কোথায় থাকবো, গেটওয়ে অফ ট্যালিতে থাকবো নাকি অন্য কোথাও, তো তখন অ্যান্সার হবে যে নতুন কোম্পানি তৈরি করতে গেলে অবশ্যই আমাকে কোম্পানি ইনফো থেকেই করতে হবে। তো এখানে দেখুন সিলেক্ট কোম্পানি যার হটকি হচ্ছে এস, দেখুন আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে কি ভিজিবল হচ্ছে সম্পূর্ণটা, কেউ একজন রিপ্লাই করুন। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে ওকে ওকে, তো আমরা এখানে সিলেক্ট কোম্পানি যে অপশনটা রয়েছে এই সিলেক্ট কোম্পানি অপশনে মাউসের ক্লিকও করতে পারি, তবে আমি আপনাদেরকে প্রিফার করবো যে মাউসের ক্লিক করা ভুলে যান, কারণ এখন ট্যালিতে এক্সপার্ট হতে গেলে আপনাকে কিবোর্ডের শর্টকাটগুলো জানতে হবে আর সবসময় কিবোর্ডে হাত রেখে কাজ করতে হবে, আপনার তখন সময় হবে না যে আপনি হাত তুলে আবার মাউসে রাখবেন আবার কিবোর্ডে আসবেন। তো সেক্ষেত্রে আমার মতে বলে আপনি কিবোর্ডের হটকি ইউজ করবেন, সব থেকে বেস্ট হবে। এখন এখানে দেখুন এই জায়গাটাতে এখানে খেয়াল করুন, এখানে সিলেক্ট কোম্পানি, তো সিলেক্ট কোম্পানির হটকি হচ্ছে এস, আমরা কিবোর্ড থেকে এস বাটন প্রেস করতে পারি, দেখুন এস বাটন প্রেস করলাম আমি কিবোর্ড থেকে, তো এটা আসলো। কিংবা আপনি যদি এই অপশনটাতে আসার পর কিবোর্ডের এন্টার বাটনে প্রেস করেন তাহলে দেখুন সেম অপশন এসছে, তো এটা হচ্ছে সিলেক্ট কোম্পানি, মানে অলরেডি আপনার তৈরি করা আছে সেই কোম্পানিকে দেখাচ্ছে। এখন আমাদের এটা দরকার নেই, আমাদের দরকার হচ্ছে ক্রিয়েট কোম্পানি যার হটকি হচ্ছে সি, কিংবা আপনি সরাসরি ডাউনারও প্রেস করে ওখানে আসবেন দেন কিবোর্ড থেকে এন্টার বাটনে হিট করবেন। ক্রিয়েট কোম্পানি অপশন আমি ক্লিক করলাম, মানে আমি এখন নতুন একটা কোম্পানি তৈরি করব। তো নতুন কোম্পানি তৈরি করার জন্য আমি এখানে সর্বপ্রথম একটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, এই যে দেখুন উপরে উপরে ডিরেক্টরি, মানে যেখানে আমি সেভ করছি আমার সফটওয়্যারের ডেটাগুলো, দেখুন আমার কোম্পানি ডেটা সেভ হবে আমার কম্পিউটারের সি ড্রাইভে, এবং ইউজার নামে ফোল্ডার রয়েছে সেখানে পাবলিক, পাবলিকের ভিতরে রয়েছে tally.erp9 এবং তার ভিতরে রয়েছে ডেটা, এটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ আমার রুট বা মেন লোকেশন যদি আমার সমস্যা হয় তাহলে কিন্তু আমি পারবো না। তবে আমি প্রিফার করবো এটা আপনারা সি ড্রাইভে রাখবেন না, কারণ এখান থেকে আপনারা একটা কাজ করবেন, আপনারা এই সি ড্রাইভে না রেখে ডি ড্রাইভে রাখবেন, ডি ড্রাইভে আপনার যে পারমানেন্ট ড্রাইভ রয়েছে সেখানে রাখবেন, আমার মতে বলে যে সেটা বেশি ভালো হবে। তো আপনারা ডি ড্রাইভে রাখবেন, আপনারা এখান থেকে ডিরেক্টরি চেঞ্জ করতে পারবেন, এখানে আপনারা যদি এন্টার বাটন প্রেস করেন তাহলে এখান থেকে এসে চেঞ্জ ডিরেক্টরি অপশন পাবেন। দাঁড়ান আমি দেখাচ্ছি, এগুলোকে আমি এটাকে জাস্ট ডিলিট করে দিচ্ছি, দেন আপনি এটাকে ডিলিট করার জন্য আপনি কিবোর্ডের কন্ট্রোল স্পেস দিলেও কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে ওখানে রেখে, তো আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এখানে আমি যদি ডিরেক্টরি নাম চুজ করতে চাই তো আপনার ফাইল ম্যানেজারে যাবেন, ফাইল ম্যানেজারে যাওয়ার পর জাস্ট ওয়েট এক মিনিট, আচ্ছা তো ফাইল ম্যানেজারে আমি এখান থেকে কেন আমি ডি ড্রাইভে রাখতে বলছি আমি সেটাও আপনাদেরকে বলবো,
ডি ড্রাইভে রাখলে বা অন্য কোনো পারমানেন্ট ড্রাইভে রাখলে আপনার যদি হার্ড ডিস্কের কোনো সমস্যা হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে রাখতে পারবেন। আপনি একটা ফোল্ডার তৈরি করে নেবেন, যেমন আমি এখানে ধরুন তৈরি করেছি tally.erp9 এবং আমার লোকেশন হচ্ছে লোকাল ডিস্কের ডি। তো আমি এখানে জাস্ট এই tally.erp9টাকে ওপেন করলাম। এখন এখানে এসে জাস্ট এর উপর রাইট ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবেন, তাহলে এখানে পাথ পেয়ে যাবেন আপনারা। এই যে দেখুন, এটা হচ্ছে ডি, এটাকে আমি কন্ট্রোল সি করলাম, দেন এই ফাইলের নাম হচ্ছে tally.erp9। তো আপনারা যেখানে ট্যালিতে কাজ করছেন সেখানে নিয়ে এসে এটাকে করবেন। এখানে ট্যালিতে পেস্ট করার জন্য কিন্তু কন্ট্রোল ভিতে হবে না, এখানে কন্ট্রোল অল্টার ভি প্রেস করবেন তবে পেস্ট হবে। ট্যালি সফটওয়্যারে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ভি, মানে আমরা বেসিক্যালি যেটা করে থাকি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে কন্ট্রোল ভি করলে পেস্ট হয়ে যায়, কিন্তু এক্ষেত্রে সেটা হবে না। ঠিক আছে, আপনাকে কিন্তু এখানে পেস্ট করতে হবে। আচ্ছা, তো আমরা এখানে এই যে ডি ড্রাইভ রয়েছে, ডি ড্রাইভ দেওয়ার পর tally.erp9 আপনাদেরকে বলেছিলাম আমাদের যে ফাইলে রুট ডিরেক্টরি বলা হয়, মেইন ডিরেক্টরি, সেটাকে আমরা কপি করব। দেন আবার এখানে নিয়ে এসে আমরা এখান থেকে কন্ট্রোল অল্টার ভি করব, তাহলে কি হলো না, আমাদের ফোল্ডার এই ফোল্ডারের ভিতরেই কোম্পানিটা সেভ হবে। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি বিষয়টি কী বললাম। তারপর আমি ডি ড্রাইভে বা পারমানেন্ট ড্রাইভে সেভ করতে বলছি, যদি কোনো কারণবশত হার্ড ডিস্ক নষ্ট হয়, কম্পিউটার রিস্টার্ট করে আপনাকে ফরম্যাট করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্ত কোম্পানি ডেটা লস হওয়ার চান্স আছে। তো আমি প্রিফার করবো আপনারা ডি ড্রাইভ বা কোনো কারণবশত লিঙ্ক পাইনি প্রথম থেকে আমি লিঙ্ক জয়েন হবে হয়েছিল। ঠিক আছে, কেবল পেয়েছি, রেকর্ডেড আছে, রেকর্ডেড ভিডিওটা পেয়ে যাবেন। ঠিক আছে, আমাকে পার্সোনাল মেসেজ করুন, রেকর্ড হচ্ছে। আচ্ছা, এখানে কোম্পানি নেম আমি এখন আপাতত সি ড্রাইভে রাখছি। ঠিক আছে, তো মনে রাখবেন আমাদের ফাইলের মেইন লোকেশন হচ্ছে, মানে এই কোম্পানিটা যেখানে সেভ হবে তার মেইন লোকেশন হচ্ছে সি ড্রাইভ ইউজার পাবলিক tally.erp9, যে নামে ফোল্ডার আছে সেখানে। তো আমি এখানে কোম্পানি নেম লিখে দিচ্ছি, এখানে আমি কোম্পানির নাম লিখলাম, ধরুন যেমন আমি এখানে লিখলাম আপনি ছোট থেকে বড় করতে পারেন কিংবা বড় থেকে ছোট, যেমন আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম, তারপর ব্লকের নাম, এইভাবে অ্যাড্রেস দিতে পারেন। যেমন ধরুন এখান থেকে আমি আমার আচ্ছা, যাদের ক্যামেরা অন আছে তারা দয়া করে ক্যামেরাগুলো অফ করে দিন, যদি কারো ক্যামেরা বা মাইক্রোফোন অন করা থাকে তাহলে অফ করে দিন, না হলে সমস্যা হচ্ছে ক্লাস করাতে। আর তার সাথে আপনারা মাইক্রোফোনগুলো অফ করবেন, যদি একান্তই প্রয়োজন হয় তবেই কিন্তু মাইক্রোফোন অন করে কথা বলবেন। আচ্ছা, তো এখানে অ্যাড্রেস আমরা দিলাম, এই যে আমার অ্যাড্রেস দিলাম, তারপর এখানে আবার আরও যদি বেশি আমার যে ঠিকানা রয়েছে আমি এখানে এটা দিয়ে দিলাম, দেন আবার তারপর আমাকে ডিস্ট্রিক্ট দিতে হবে। দেখুন আমি কিন্তু এক লাইনেও লিখতে পারতাম, কিন্তু একটা দেখতে সুন্দর বা ভালো লাগবে দেখতে, সেই জন্য আমি নিচে করছি, কারণ যখন এটা প্রিন্ট হবে না তখন কিন্তু নিচে নিচেই থাকবে। আর যদি আপনি এক লাইনে লিখেন তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো আপনার যতটা প্রয়োজন আপনি এন্টার দিয়ে দিয়ে লিখতে পারেন, আপনি ঠিকানাটা যতটুকু লিখবেন এন্টার দিয়ে দিয়ে লিখবেন। ঠিক আছে, এখানে আমি ওকে এখন আমি এন্টার দিলাম। এখন আমি আরও যদি লিখতে চাই লিখবো, আর না হলে জাস্ট এন্টার বাটন হিট করবো। এন্টার বাটন হিট করলাম, নিচে চলে এসছে। এখন আমি দেখুন কান্ট্রিটা অটোমেটিক নিয়ে নিয়েছি ইন্ডিয়া, আর এখানে আরও সব কান্ট্রি রয়েছে, ডান দিকে খেয়াল করুন এদিকে আরও কান্ট্রি রয়েছে। তো আমি এখানে কান্ট্রি নেওয়ার পর আবার এন্ট্রি ক্লিক করলাম। এবার এখানে দেখুন স্টেট রয়েছে, আমি স্টেটটা জাস্ট কিবোর্ড থেকে ডব্লিউ বাটন প্রেস করবো, তাহলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। এখন এন্টার দিলাম, পিনকোড আমি আমার পিনকোড দিচ্ছি এখান থেকে, এখন এন্টার দিলাম। এবার ফোন নাম্বার, তো ফোন নাম্বার দিয়ে দেবেন যদি থাকে, আমি এখান থেকে ফোন নাম্বার তো আমার নেই তো আমি দিলাম। দেন এখান থেকে মোবাইল নাম্বার চাইছে, তো মোবাইল নাম্বারটাও আবার এখান থেকে দিয়ে দেবেন। ওকে, এখানে ইমেল অ্যাড্রেস, ফ্যাক্স নাম্বার, সরি, এখানে ফ্যাক্স নাম্বারটা লাগবে, তো যদি ফ্যাক্স নাম্বার থাকে দেবেন, যদিও এখন ফ্যাক্সের ব্যবহার নেই তো সেই জন্য ফ্যাক্স নাম্বারটা আমি স্কিপ করে যাচ্ছি, এন্টার দিলাম। এখানে ইমেল আইডি, কোম্পানি ইমেল আইডি এখানে লাগবে, দিতে হবে। তারপর এখানে ওয়েবসাইট, ঠিক আছে, যদি কোনো কোম্পানির ওয়েব, যদি কোম্পানি সেরকম একটা ওয়েবসাইট থেকে থাকে তাহলে সেই ওয়েবসাইটটা কিন্তু এখানে দিতে হবে। বেশ,
এরপর আমি আবার এন্টার দিলাম। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, একটা কোম্পানি ক্রিয়েট করার সময় এই জায়গাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখুন এখানে ফাইন্যান্সিয়াল ইয়ার বিগিন ফ্রম, তো ফাইন্যান্সিয়াল ইয়ার বলতে বোঝাচ্ছে আপনার আর্থিক বছর আর কি, যে বছর থেকে ব্যবসা শুরু হচ্ছে। তো আমি আপনাদেরকে প্রথম ক্লাসে বলেছিলাম, ইন্ট্রো ক্লাসে, যে একজন ব্যবসায়ীর আর্থিক বছর কত তারিখ থেকে শুরু হয়, কেউ কি বলতে পারবেন কোন মাস থেকে শুরু হয়? এখন এটা কিন্তু আপনারা চেঞ্জ করবেন না, এটা যেটা আছে সেটাই থাকবে। আমি জাস্ট এখানে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর বুকস বিগেন ফ্রম, দেখুন সমস্ত ব্যবসায়ীদের ফাইন্যান্সিয়াল ইয়ার 1 এপ্রিল শুরু হয়, কিন্তু এমন তো নয় যে আপনি শুরু করেছেন ব্যবসাটা 1 এপ্রিল থেকে। আপনার যে খাতা, আপনার যে ব্যবসা, সেটা শুরু হয়েছে ধরুন এখানে এপ্রিল না হয়ে এখানে অন্য কোনো মান্থে শুরু হয়েছে, জুন জুলাই বা আগস্ট হয়েছে ধরুন। তো সেই ক্ষেত্রে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন, যেহেতু এটা এডুকেশনাল ভার্সন তাই আমরা এখানে চেঞ্জ করতে পারবো না। এডুকেশনাল ভার্সন আর পিএড ভার্সনের মধ্যে দুটো একটাই পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে আপনি এডুকেশনাল মোডে কখনোই ডেট চেঞ্জ করতে পারবেন না, শুধুমাত্র মাসের 1 তারিখ আর 2 তারিখ চেঞ্জ করতে পারবেন। আর যদি আপনি পেইড ভার্সনে নেন তাহলে ইচ্ছে মতো ডেট চেঞ্জ করা যাবে, আর বাকি সমস্ত ফিচার্স একটা পেইড ভার্সনের মতোই রয়েছে এই যে মোডে আমরা কাজ করছি, এডুকেশনাল মোডে। ঠিক আছে, তো আমরা এখন এখানে ধরুন কারো শুরু হয়েছে 2 তারিখ থেকে, তো আমি এখানে আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, যে আমি হচ্ছে বাংলাদেশ থেকে, তো আমাদের এখানে আমি যতটুকু জানি যে আমাদের এখানে ফাইন্যান্সিয়াল ইয়ারটা শুরু হয় হচ্ছে আপনার জুন জুলাই থেকে, মানে জুন মাসের 1 তারিখ শুরু হয় আর জুলাইয়ের 30 তারিখ শেষ হয় আর কি। তো সেই ক্ষেত্রে আমি কি তাহলে প্রথম অপশনটা কি চেঞ্জ করতে পারবো না? প্রথম অপশন চেঞ্জ করতে করা যাবে না সম্ভবত, এটা চেঞ্জ করাটা, তার মানে যদি ফিনান্সিয়াল ইয়ার ওখানে জুন থেকে শুরু হয় তাহলে তো ওটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। হ্যাঁ, আপনাদের কান্ট্রি যদি বাংলাদেশ হয় না, যেমন আমাদের ইন্ডিয়া করলাম, সেই জন্য ইন্ডিয়াতে আমাদের যেমন ফার্স্ট এপ্রিল অটোমেটিক নিয়ে নিচ্ছে, আমি কোম্পানি তো সেই জন্য এখানে 1 এপ্রিল হলো। তো আপনি যখন বাংলাদেশ চুজ করবেন কোম্পানি ক্রিয়েট করার সময়, এই যে দেখুন বাঁ দিকে এখানে কান্ট্রি রয়েছে না, তো আপনি যখন বাংলাদেশ করবেন সম্ভবত আপনি যে ডেট বলছেন ওই ডেটটা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? জি জি, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা সেট করার সময় দেখে নিব। হুম, আমি যখন ইন্ডিয়া করেছি এখানে, আপনি তখন বাংলাদেশ করবেন। আচ্ছা, তো এখানে বুকস বিগিনিং ফ্রম আর ফাইন্যান্সিয়াল ইয়ার ফ্রম, এই দুটোর মধ্যে পার্থক্য যদি কারোর এখনো বুঝতে না পারেন তাহলে আমাকে বলুন যে বুকস বিগিনিং টা কি আর ফাইন্যান্সিয়াল ইয়ার টা কি। সকলের কি বোঝা যাচ্ছে? জি স্যার, একটু বুক বুক বলবেন না। হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, হ্যাঁ কি বলছো? আরেকবার বলুন। আরেকবার বলবো, ঠিক আছে বলে দিচ্ছি। দেখুন এখানে ফাইন্যান্সিয়াল ইয়ারটা হচ্ছে ইন্ডিয়াতে বাই ডিফল্ট মানে সমস্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে 1 এপ্রিল 2022, মানে এখানে 22টা হবে না, রানিং বছরটা হবে কারেন্ট ইয়ারটা, তো 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে বছর। ঠিক আছে, ব্যবসার বছর শুরু হচ্ছে 1 এপ্রিল থেকে। আর বুকস বিগিনিংটা কি না, আপনি ব্যবসা 1 এপ্রিল থেকে নাও করতে পারেন, আপনার ব্যবসা অন্য সময় শুরু হয়েছে, তো আপনার খাতাও সেদিন থেকে শুরু হবে, তো সেই ক্ষেত্রে আপনার এটা অন্য মাসও হতে পারে, অন্য বছরও, অন্য ডেটও হতে পারে। ঠিক আছে, যেদিন থেকে আপনি ব্যবসা শুরু করছেন সেটা নিচেটা হচ্ছে আপনার ডেট, আর এটা বাই ডিফল্ট মানে সকল ব্যবসায়ীর ক্ষেত্রে ওই তারিখটাই হবে ফাইন্যান্সিয়াল ইয়ার। বুঝে গেছে সকলে? তো আমরা এন্টার দিলাম। এখানে দেখুন ট্যালি ওয়ার্ল্ড পাসওয়ার্ড, ট্যালি ওয়ার্ল্ড পাসওয়ার্ডটা হচ্ছে আপনার কোম্পানিটাকে যদি আপনি প্রোটেক্ট করতে চান, মানে অন্য কেউ আপনার কোম্পানি এসে খুলতে পারবে না, খুলতে গেলে হয়তো কোড চাইবে, সিকিউরিটি কোড চাইবে, যেমন আমরা ফোনকে লক করে রাখি সেম ভাবে, তো এক্ষেত্রে এটা করে রাখা ভালো। যদি আপনি চান যে আমি যে কোম্পানিতে কাজ করি শুধু সেই কোম্পানির ডেটা আমি নিয়ে কাজ করতে পারবো, অন্য কেউ পারবে না, তখন কিন্তু আপনি এই টেলিফোন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তবে এর একটা মাইনাস পয়েন্ট আছে, যদি কোনো কারণবশত আপনি ভুলে যান পাসওয়ার্ড তাহলে এর কোনো ব্যাকআপের প্রসেস নেই, পুরোটাই মানে লস হয়ে যাবে, ডেটা লস হবে, তো সেক্ষেত্রে খুব কেয়ারফুলি এটা করতে হবে এবং অন্য জায়গায় নোট করে রেখে দিতে হবে যে আমি এই কোম্পানি পাসওয়ার্ড করেছি। আরও একটা মাইনাস পয়েন্টে রয়েছে, টেলিভার্ড পাসওয়ার্ড যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনার কোম্পানি নেমটা আপনার সামনেও শো করবে না, আবার কারোর সামনে শো করবে না। ওগুলো যেমন কোডিংয়ে হয় না, স্টার 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 এরকম স্টার দেখাবে, তো সেক্ষেত্রে বি কেয়ারফুল। যদি আপনি এই টেলিভার্ড পাসওয়ার্ড দেন তাহলে অবশ্যই অন্য জায়গায় নোট করে রাখবেন,
কোম্পানি নেম সাথে পাসওয়ার্ড নোট করে রাখবেন। আর এটা করে রাখা একদিক থেকে ভালো, সিকিউর থাকা যায়। ওকে, তো আমি এখন কোনো পাসওয়ার্ড দিচ্ছি না, আমি জাস্ট এটাকে স্কিপ করে গেলাম। ইউজ সিকিউরিটি কন্ট্রোল, এটাকেও আমরা নো রাখবো, দিয়ে এন্টার দিয়ে বেরিয়ে যাব। আমাদের কারেন্সি সিম্বল দেখাচ্ছে এখানে, এই যে দেখুন নিচের দিকে রুপিতে দেখাচ্ছে, যেহেতু ইন্ডিয়ান কারেন্সি। তারপর এখানে আইএনএর দিয়েছে ফর্ম্যাল নেমটা, এখানে যা যেরকম রয়েছে সেটা রেখে দেবেন। যেমন এখানে দেখুন, এই বিষয়টি একটু বলে দিই, সাফিক্স সিম্বল অ্যামাউন্ট, মানে যে অ্যামাউন্টটা কেউ কি কিছু বলছেন, ঠিকভাবে শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন না? হ্যালো, আচ্ছা, আমি আমি যে আমি যে কম্পিউটার থেকে ক্লাস নিচ্ছিলাম সেটা থেকে কি শোনা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, হয়তো কিছু টেকনিক্যাল ইস্যু হয়েছে, জাস্ট এ মিনিট, আমি ঠিক করার চেষ্টা করছি। এখন আমি ফোন থেকে রয়েছি, আমার ডিসপ্লেটা কি দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, জাস্ট ওয়েট। আপনারা এক মিনিট ওয়েট করুন। ইন্টারনেট কানেকশনটা ঠিক ছিল না, ডিসকানেক্ট হয়ে গেছে, সরি তার জন্য। আপনার সাউন্ডটা ইম্প্রুভ হচ্ছে। স্যার, ভিডিওটা তো দেখতে পাচ্ছে না। আচ্ছা দাঁড়ান এক মিনিট, আচ্ছা এবার দেখা যাচ্ছে। ওকে, জি জি, এখন ঠিক আছে। ওকে ওকে, বেশ। তো কথা হচ্ছে, এই জায়গাটাতে আমরা ছিলাম, এই যে অ্যাড স্পেস বিটুইন অ্যামাউন্ট অ্যান্ড সিম্বল। দেখুন, অ্যামাউন্ট আর সিম্বলের মধ্যে যদি আপনি কোনো স্পেস দেন, তাহলে কিন্তু ওখানে ওই যে রুপি সিম্বলটা আছে না, ওই সিম্বলটা আর টাকাটা, আপনি যে টাকাটা, ধরুন 100 টাকা, তো 100 টাকা লেখার পর আপনি যখন বিল প্রিন্ট করবেন বা যে কোনো কিছু প্রিন্ট করবেন, 100 টাকাটা লেখা থাকবে, আর তার থেকে একটু স্পেস থাকবে, দিয়ে দূরে রুপি সিম্বলটা থাকবে। তো এই জন্য এটাকে ইয়েস করে রাখবেন সবসময়, অ্যাড স্পেস বিটুইন অ্যামাউন্ট অ্যান্ড সিম্বল। তারপর এখানে রয়েছে শো অ্যামাউন্ট ইন মিলিয়ন। তো আমরা মিলিয়নটা আমাদের বেসিক্যালি ইন্ডিয়াতে চলে না, তো সেই জন্য আমরা মিলিয়ন সিম্বলটাকে স্কিপ করে দেবো, তাই এখানে আমরা নো রাখবো। এখন আমরা জাস্ট এন্টার 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 দিয়ে এখান থেকে এই যে জাস্ট যা আছে তাই ছেড়ে দেবো, নিচের দিকটা জাস্ট এন্টার দিয়ে অ্যাকসেপ্ট করতে বলবে, তখন আমরা ইয়েস করবো। তো ট্যালিতে একটা জিনিস মনে রাখবেন, যখন আমরা এন্টার দেবো না, তখন কিবোর্ডের এন্টার বাটন প্রেস করলে জানবেন যে আপনি হ্যাঁ সম্মতি দিচ্ছেন। আপনি যখন হ্যাঁ সম্মতি দেবেন তখন এন্টার দেবেন, আর যখন না সম্মতি দেবেন তখন ব্যাক স্পেস অথবা এসকেপ বাটন প্রেস করবেন। এই দুটো জিনিস আপনাদেরকে মাথায় ঢুকিয়ে রাখতে হবে। আপনি ট্যালিতে যখনই কোনো শোনা গেল না, আচ্ছা আমি আরো একবার বলি, যখন আপনি ট্যালিতে হ্যাঁ সম্মতি বোঝাবেন, অর্থাৎ আপনি এগ্রি হচ্ছেন, আপনি অ্যাকসেপ্ট করছেন, তখন এন্টার বাটন প্রেস করলে হয়ে যাবে। আর যদি আপনি বলেন যে না না, আমি এখন এটাতে এগ্রি নয়, আমি এখান থেকে ব্যাকে যাব, যেমন ধরুন আপনারা এখন আমার মনিটরে দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে ডান দিকে কোণে, এখানে খেয়াল করুন সকলে, এই জায়গাটাতে অ্যাকসেপ্ট লেখাটা উঠেছে। এখন যদি আমি এন্টার বাটন প্রেস করি তাহলে আমার কোম্পানিটা ক্রিয়েট হয়ে যাবে। আর যদি আমি কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করি, এই যে আপনারা এখন খেয়াল করুন, আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করলাম,
এখন কি ওটা আছে নাকি গেছে, কেউ একজন বলুন। এখন নাই, এখন নাই, যেটা অ্যাকসেপ্ট দেখাচ্ছিল সেটা যদি আমি এন্টার দিতাম না তাহলে কোম্পানিটা ক্রিয়েট হয়ে যেত। তো আমি এক ধাপ ব্যাকে আসলাম, সেক্ষেত্রে কি করলাম জাস্ট কিবোর্ড থেকে ব্যাক স্পেস থেকে প্রেস করলাম, আর যদি আমি এগ্রি হতাম তাহলে এন্টার দিতাম কোম্পানি ক্রিয়েট হয়ে যেত। এর থেকেও আর একটা ব্যাক স্পেস ব্যাকে হয় সেটা হচ্ছে এসকেপ বাটন, কিবোর্ডের একেবারে ডান বাঁ দিকের উপরের কোণে দেখবেন ESC নামে একটা বাটন রয়েছে, যারা কম্পিউটার ইউজ করেন তারা তো অবশ্যই জানবেন ESC এসকেপ বাটন। তো আপনারা ওই এসকেপ বাটন প্রেস করলে পারে এই যে উইন্ডোটা এখন রয়েছে এটা হচ্ছে কোম্পানি ক্রিয়েশন উইন্ডো, পুরো উইন্ডো থেকে আমরা ব্যাকে চলে যাব। ভালো করে বুঝবেন এসকেপ বাটন করলে কি হয়, আর আপনি যদি এখান থেকে ব্যাক স্পেস প্রেস করেন তাহলে কি হয়, এসকেপ বাটন প্রেস করলে একেবারে পুরোপুরি উইন্ডো থেকে ক্লোজ করে দেবে, আপনাকে বের করে দেবে। আর যদি আপনি শুধু ব্যাক স্পেস দেন তাহলে ওই উইন্ডোতে থাকবেন, কোনো একটা এগ্রি থেকে আপনি না করছেন তো তার জন্য আপনি তখন ব্যাক স্পেস প্রেস করবেন। আচ্ছা, তো আমরা এখন এই কোম্পানিটা আমাদের মোটামুটি ক্রিয়েট করা হয়ে গেছে, এখন আমরা জাস্ট কিবোর্ডের দাদা দাদা হ্যাঁ বলুন, বলছি তুমি একবার আমাকে ওই ডি টাইপ কিভাবে পার্টটা সিলেক্ট করতে হবে একবার দেখিয়ে দাও। আচ্ছা, আপনি কি মিস করেছেন? না আমি দেখেছিলাম ওই ওই জায়গাটা একটু ঝামেলা ছিল, মানে ওখানে অন্য জায়গায় থাকে না ব্রাউজার সিলেক্ট করলে হয়ে যায়, এটা তো ওরকম না, আমি ধাতস্থ না। আচ্ছা আচ্ছা, ব্রাউজারটা সম্ভবত ট্যালি প্রাইমে, ঠিক আছে, আর আপনি যদি ব্রাউজারে ক্লিক না করে সরাসরি ওখানে ডি ড্রাইভ মেনশন করে দেন তাহলেও সেভ হয়ে যাবে। আর এই ডি ড্রাইভ যেটা লেখাটা ওটা আপনাদেরকে, এটা তো রেকর্ডের মোডে আছে, আপনি কিন্তু ভিডিওটা নিতে পারবেন তখন, ঠিক আছে, দেখতে পারবেন যে আমি কিভাবে করলাম। দেখুন আপনি যখন বলছেন আমি বলে দিচ্ছি আরেকবার, ধরুন আমি এখান থেকে আমার কম্পিউটারে এই যে দিস পিসি, সকলে খেয়াল করুন উনি যখন বললেন আমার মনে হচ্ছে বাকিদেরও এখানে কনফিউশন থাকতে পারে। তো এই যে পাথটা কপি করার জন্য ভালো করে দেখুন, আমি আমার এই কম্পিউটারে দিস পিসিতে আসলাম, আসার পর আমার ড্রাইভ পার্মানেন্ট ড্রাইভ যেটা সি ড্রাইভ কিন্তু উড়ে যাবে যদি হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায়, তো আমি এখানে ডি ড্রাইভটা হচ্ছে আমার এখন পার্মানেন্ট, তো আপনার এফ বা আরও সব থাকতে পারে। তো আমি এখানে জাস্ট রাইট ক্লিক করব, দেন প্রপার্টিসে ক্লিক করব, প্রপার্টিসে ক্লিক করার পর এখান থেকে এখানে জাস্ট রাইট দাঁড়ান, আমি ডি ড্রাইভে আসলাম, সরি ডি ড্রাইভে আসার পর ওখান থেকে প্রপার্টিসে নেই, সরি ডি ড্রাইভের ভিতরে ঢুকবেন, ঢোকার পর এখানে আপনি একটা ফোল্ডার তৈরি করে নেবেন, নিজের মতো করে তৈরি করতে পারেন, ঠিক আছে। যেমন আমি এখানে একটা তৈরি করে নিয়েছি, দেখুন এটা আমি নিজে ম্যানুয়ালি তৈরি করেছি, tally.erp9 কিংবা এখানে ট্যালি ব্যাকআপ ডেটা, যা হোক ফোল্ডার আপনি তৈরি করে নেবেন। তো ধরুন এই যে tally.erp9 এটা আমি ওপেন করব, তো আমি এটার উপর রাইট ক্লিক করে এখানে এই যে প্রপার্টিজ অপশন আছে প্রপার্টিসে ক্লিক করলাম, প্রপার্টিসে ক্লিক করার পর এই যে দেখুন এটা হচ্ছে মেন রুট, এই যেটা পাথ, এটাকে পাথ বলা হয়, তো এই পাথটাকে আমি কন্ট্রোল সি করে কপি করে নিলাম, কন্ট্রোল সি, আর এর সাব পাথের নাম হচ্ছে tally.erp9, মানে সাব ফোল্ডার এটা ডি ড্রাইভের ভিতরে। তো এখন আপনি যখন কোম্পানি তৈরি করছিলেন সেখানে আসবেন, আসার পর এই কোম্পানি, এই যে এখানে কোম্পানি অপশনটা রয়েছে আমি এখান থেকে এই যে অ্যাকসেপ্টটা রয়েছে, দেখুন আমি এখানে ক্লিক করছি কাজ করছে না, কেন কি এখানে আমাকে কি করতে হবে এই অ্যাকসেপ্টটাকে ব্যাক স্পেস দিয়ে এটাকে সরিয়ে দিলাম, এখন আমি এটাকে জাস্ট এখান থেকে স্পেস প্রেস করলাম তাহলে পালিয়ে গেল, এখন আমি ডি ড্রাইভটাকে কন্ট্রোল অল্টার ভি প্রেস করবো তাহলে পেস্ট হবে, ট্যালিতে পেস্ট করার হট কি হচ্ছে কন্ট্রোল অল্টার ভি। এখন দেখুন আমি যেখানে এটা নিচ্ছিলাম সেখানে শুধু কি ওই ডি ছিল, এখানে এই যে সাববাথ ছিল না একটা, তো সাববাথটাকেও আপনাকে কপি করতে হবে, কপি করার পর আবার tally.erp9 আসবেন যেখানে আপনি ছিলেন ট্যালি সফটওয়্যারে, এখানে আসার পর এই জায়গাটাতে কন্ট্রোল অল্টার ভি প্রেস করবেন, তাহলে আপনার কোম্পানিটা এখন সেভ হচ্ছে কোথায়, ডি ড্রাইভের tally.erp9 ফোল্ডারের ভিতরে। যিনি কোশ্চেন করেছিলেন উনি কি বুঝতে পেরেছেন, আছেন আপনি এখন? একদম একদম চলে চলে। আচ্ছা ঠিক আছে, তো এখন আমি এটাকে আপনাদের সুবিধাতে আমি ডি ড্রাইভে সেভ করে দেখাচ্ছি, ঠিক আছে। বেশ, এখন আমি এটাকে এন্টার 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 প্রেস করতে থাকছি, কারণ আমার বাকিগুলো আগে আমি রেডি করে নিয়েছি, এখন জাস্ট এন্টার দিয়ে অ্যাকসেপ্ট করে প্রেস করে নিলাম, তো আমার কোম্পানিটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাঁ দিকের এখানে সোহেল আইটি সেন্টার নামে একটা কোম্পানি ক্রিয়েট করা হয়ে গেছে, এবং এই কোম্পানিটা এখন সিলেক্টেড অবস্থায় রয়েছে, যার কারণে ওটা দেখুন বোল্ড একটু মোটা দেখাচ্ছে, আর তার নিচে দেখুন রয়েছে ABC রয়েছে বা আরও সব রয়েছে, এগুলো কিন্তু নয়,
তো আমার এটা এটা হচ্ছে আমার এখন অ্যাক্টিভ সিলেক্টেড অবস্থায় রয়েছে। আমি আপনাদেরকে এই কোম্পানিটা আরেকবার দেখিয়ে দিতে চাই। দেখুন এখানে আপনারা যদি কোনো কোম্পানিকে দেখতে চান যে আমার কোম্পানি তৈরি হয়েছে, আমি এবার দেখব। তো আমি জাস্ট এখান থেকে জাস্ট এই এখানে সিলেক্ট কোম্পানিতে ক্লিক করব। তো সিলেক্ট কোম্পানিতে ক্লিক করলে দেখুন এখানে সোয়েল আইটি সেন্টার, আর একটা রয়েছে সোয়েল আইটি সেন্টার প্রাইভেট লিমিটেড। আচ্ছা আমরা এখনই কোন কোম্পানিটা ক্রিয়েট করলাম কেউ একজন বলতে পারবেন? এখানে দুটো কোম্পানি রয়েছে, কোনটা এখনই ক্রিয়েট করেছে একজন বলুন। তো আমরা এই আইটি সেন্টারের একটা কোড দেখতে পাচ্ছি। ওকে, আপনারা এখন এইদিকে দেখুন, এখানে দেখুন একটা কোড দেখতে পাচ্ছি। এই কোম্পানির কোড হচ্ছে 1001, এবং এর আগে যেটা তৈরি করেছিলাম তার নাম হচ্ছে 1000। তো আমরা এখানে 1001 নামে একটা কোম্পানি তৈরি করেছি, সোয়েল আইটি সেন্টার নামে কোম্পানি তৈরি করেছি, যার যার কোড হচ্ছে, কোম্পানি কোড হচ্ছে 1001। এটা মনে রাখতে হবে। কেন বলছি আমি আপনাদেরকে বোঝাচ্ছি, দাঁড়ান। তো ধরুন এই কোম্পানিটা আপনার আমরা যে তৈরি করলাম, এখন আমি এটাকে এসকেপ বাটন প্রেস করে ব্যাকে যাচ্ছি। এই যে আমি ব্যাকে আসলাম, এর জন্য আমি কিবোর্ড থেকে জাস্ট এসকেপ বাটনটাকে প্রেস করলাম। তো এই যে কোম্পানি আপনি তৈরি করলেন, এখন মনে হচ্ছে যে এই যে বাঁ দিকে সোয়েল আইটি সেন্টার রয়েছে, এটা এখন অ্যাক্টিভ কোম্পানি, মানে এখন এটা সিলেক্টেড অবস্থায় রয়েছে। এবার যদি আপনি চান যে এটাকে আপনি শাট করবেন, শাট করার অর্থ হচ্ছে বন্ধ করে দেবে, বন্ধ করবে এই কোম্পানিটাকে। তো এই যে নিচে দেখুন একটা রয়েছে শাট কোম্পানি নামে একটা অপশন, আপনারা মাউস ইউজ করবেন না, আপনারা আমি জাস্ট দেখানোর জন্য মাউস করে দেখাচ্ছি। তো আমি এখান থেকে ডাউন অ্যারো প্রেস করে এই শাট কোম্পানির হটকিটা দেখুন রেড কালিতে ইন্ডিকেট করছে। আচ্ছা শাট কোম্পানির হটকিটা কেউ কি বলতে পারবেন একজন? এইচ। এইচ, ভেরি গুড। শাট কোম্পানির হটকি হচ্ছে এইচ। তো আমরা এখান থেকে এই শাট কোম্পানিতে এসে এন্টার প্রেস করতে পারি, কিংবা এইচ এইচ ক্লিক করলে, এইচ প্রেস করলে হয়ে যাবে। এন্টার দিলাম। তো এখন এখানে দুটো কোম্পানি রয়েছে, একটা হচ্ছে 1001 যার কোডটা, আর কোম্পানির নাম হচ্ছে সোয়েল আইটি সেন্টার। আমরা এটিকে এখন স্টার্ট করব। তো যাকে স্টার্ট করব তার উপরে মাউসে ক্লিক করে স্টার্ট করে দেব। তো খেয়াল করুন এখানে এই যে এখানে দেখুন শুধু এবিসি ওভিটি রয়েছে, কিন্তু এখানে কিন্তু সোয়েল আইটি সেন্টার আর নেই, মানে ওই কোম্পানিটা কি হয়েছে এখন আপাততভাবে ওটা আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি ওটার উপর যখন কাজ করব তখন আবার ওটাকে নিয়ে আসতে হবে। তো কিভাবে এটাকে নিয়ে আসবো দেখুন, আমি এখান থেকে এই যে সিলেক্ট কোম্পানি রয়েছে আবার এখানে আসবো। সিলেক্ট কোম্পানিতে আসার পর যে কোম্পানিকে আমি সিলেক্ট করব, যেমন আমরা 1001 কে সিলেক্ট করব, তো এখান থেকে আমি 1001 নিয়ে এন্টার করলাম। খেয়াল করুন আবার কিন্তু আমাদের সোয়েল আইটি সেন্টার চলে এসছে। এখনো পর্যন্ত কি বোঝা এসছে সকলের, বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা যদি কারো কোনো ডাউট থাকে নির্দ্বিধায় বলবেন। হ্যাঁ বলুন। স্যার সাউন্ড ক্রিয়েট করছে করছে যদি কোম্পানি ক্রিয়েট হয়ে যায়, যখন কোম্পানি ক্রিয়েট করে ফেলছি আমরা অলরেডি, কোম্পানি ক্রিয়েট করার পরে যদি আমরা মনে করি কোম্পানির অ্যাড্রেস বা কিছু চেঞ্জ করব, তাহলে সেক্ষেত্রে কি আমরা এডিট করে চেঞ্জ করতে পারি? হ্যাঁ চেঞ্জ করা যাবে। ক্রিয়েট করার পর সেই কোম্পানির ডেটা, আপনি ডেটা বলতে ওই যে অ্যাড্রেস বলুন, কন্ট্যাক্ট নাম্বার, ওয়েবসাইট চেঞ্জ হয়েছে, কিংবা ধরুন কোম্পানির নেমে কিছু চেঞ্জেস এসেছে, তো সেগুলো অনায়াসে চেঞ্জ করা যায়। একটা কোশ্চেন আমার এই যে নোটসটা রয়েছে, আমার এখানে টোটাল 60 পেজের একটা নোটস রয়েছে, এই নোটস থেকে আমি আপনাদেরকে করাচ্ছি এবং এগুলো সব আমি নিজে টাইপ করেই তৈরি করেছি। তো দেখুন এখানে এই জায়গাটাতে একটা জিনিস, কীভাবে কোম্পানি ডেটাকে এডিট করবেন, খুব ভালো একটা প্রশ্ন। যদি আমি টপিকটাতে আসতাম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এখানে এই যে দেখুন হাউ টু, এই কোশ্চেনটা খেয়াল করুন সকলে, হাউ টু চেঞ্জ অর মডিফাই এনি কোম্পানি, কোনো কোম্পানিকে কীভাবে আমরা মডিফাই বা চেঞ্জ করব। তো সর্বপ্রথম আপনাকে গেটওয়ে অফ ট্যালিতে যেতে হবে, যেটা আমি একটু আগেই দেখালাম, যার যার সংক্ষিপ্ত নাম হচ্ছে গট। তো গটে আসার পর আপনারা প্রেস অল্টার F3, কিবোর্ড থেকে অল্টার বাটন টিপে ধরে F3 প্রেস করবেন। তারপর অল্টার অপশনে যাবেন, যে কোম্পানিকে এডিট করতে চাইছেন সেই কোম্পানিকে সিলেক্ট করবেন, এন্টার বাটন প্রেস করবেন, ব্যাস। তারপর চেঞ্জেস নিয়ে এন্টার দিয়ে যেমনভাবে অ্যাকসেপ্ট করে ইয়েস করছিলেন সেমভাবে। চলুন আপনাদেরকে আমি লাইভ ডেমনস্ট্রেশন দেখাই, তাহলে বুঝতে পারবেন। ধরুন এখান থেকে আমি এই যে সোয়েল আইটি সেন্টারের মোবাইল নাম্বারটা চেঞ্জ করব, আর ওখানে ইমেল আইডিটা অ্যাড করব। তো তার জন্য কী করতে হবে আমাকে, যে কোম্পানিটাকে এখন আমি কোথায় রয়েছি কেউ কেউ বলতে পারবেন? এখন যে উইন্ডোটা দেখাচ্ছে এই উইন্ডোটার নাম কী, কেউ একজন বলুন? গেটওয়ে অফ টেলি, এটাকে সংক্ষেপে গট বলা হয়।
তো আমরা গেটওয়ে ট্যালিতে রয়েছে এখন এই অবস্থা থেকে তো আপনি কোম্পানিকে এডিট করতে পারবেন না তার জন্য আপনাকে কিবোর্ড থেকে অল্টার হোল্ড করা অবস্থায় F3 প্রেস করতে হবে দেখুন এখন চেঞ্জ হয়ে গেছে এখন আমরা কোম্পানি ইনফো অপশনে রয়েছে এরপর আমরা কি করব যে কোম্পানিকে এডিট করব তাকে অল্টার করব এই যে দেখুন অল্টার অল্টার বাটনে আসার পর অল্টারের হট কি হচ্ছে এ কিংবা আপনি ডাউন অ্যারো প্রেস করে কিবোর্ডের এন্টার বাটন প্রেস করবেন আচ্ছা তো এখন আমরা যাকে অল্টার করব বা যাকে এডিট করব সেটা হচ্ছে সোয়েল আইটি সেন্টার জাস্ট এটার উপর এন্টার প্রেস করব এখন আমরা বলেছি যে মোবাইল নাম্বার চেঞ্জ হবে তো আপনি এন্টার 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 এখানে এসে আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করে নেবেন ওকে এখন আমি আবার এন্টার দিলাম এবার আমার ইমেল আইডি হয়েছে কোম্পানি তো আমাকে এখানে ইমেল আইডি দিতে হবে ওকে তো এখন কোম্পানি দুটো আপডেট আমি করে দিলাম এবার আপনাকে কিন্তু ব্যাকে চলে গেলে হবে না যতটা আপনি আপডেট করলেন এটাকে সম্পূর্ণভাবে শেষ পর্যন্ত এন্টার দিয়ে যেতে হবে সেই যে অ্যাকসেপ্ট আসবে অ্যাকসেপ্ট করে ইয়েস এই যে দেখুন এসছে এখন আপনাকে এন্টার দিতে হবে তবে আপনার চেঞ্জেসটা সেভ হলো অনেকে কি করে না ওই লিখে দেয় দিয়ে এসকেপ দিয়ে ব্যাকে বেরিয়ে চলে যায় তাহলে কিন্তু আপডেট হবে না ঠিক আছে এটা মনে রাখবেন আচ্ছা তো আমরা এখনো পর্যন্ত যেগুলো শিখলাম সেটা একটু মনে করে নিই তাহলে আমাদের আরও বেশি সুবিধা হবে সর্বপ্রথম দেখলাম ট্যালি ওপেন করা তারপর দেখলাম কিভাবে ট্যালির একটা কোম্পানি ক্রিয়েট করতে হয় এবং তার সাথে দেখলাম কোম্পানি কিভাবে এডিট করতে হয় ঠিক আছে আর একটা শর্টকাট কি আমরা শিখলাম দুটো শর্টকাট শিখেছি যদি কোনো লেখাকে আমরা মুছতে চাই তাহলে সেই ঘরে থেকে মানে সেটা সিলেক্টেড অবস্থা থেকে জাস্ট কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করবেন কিবোর্ডে স্পেস দিলে আপনার লেখাটা মুছে যাবে আর একটা শর্টকাট কি শিখেছিলাম সেটা হচ্ছে পেস্ট করা আমরা যেটা বেসিক্যালি করে থাকি কন্ট্রোল ভি ট্যালিতে অন্যরকম ট্যালিতে কন্ট্রোল অল্টার ভি ঠিক আছে তো এই তিনটে ধরে কম্বিনেশন করে পেস্ট করবেন তাহলে কিন্তু পেস্ট হয়ে যাবে আচ্ছা এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে আমরা কোনো কোম্পানিকে কিভাবে আমরা কোনো কোম্পানিকে ডিলিট করব দেখুন এখানে ডিলিট করার দুটো পদ্ধতি আছে অনেকে এখান থেকে একটাই দেখাবে আমি আপনাদেরকে দুটোই দেখিয়ে দিচ্ছি কারণ আপনারা যখন শিখবেন আচ্ছা আমি বলছি ওটা একটু আমি আপনাদেরকে পরবর্তী ক্লাসে বলে দেবো ঠিক আছে তিন নম্বর ক্লাসে এর অ্যান্সার পেয়ে যাবেন ওকে প্রথমে তো অনেক কিছু হয়ে গেছে আপনি কি একটু ভিডিওর ব্যবস্থা করে দিতে পারেন কি হয়েছে আমি তো যাই না আগের সপ্তাহে হয়েছিল যে ভিডিওর ব্যবস্থা করে দেবেন হ্যাঁ আজকে ক্লাসটা রেকর্ড হচ্ছে আর আমি এর মাঝে আরও একটা কথা বলে রাখি রেকর্ড হচ্ছে সাপ্লাই আপনারা পেয়ে যাবেন তবে লাইভ ক্লাস আর রেকর্ডের ক্লাসের মধ্যে পার্থক্য আছে আপনি জাস্ট চুপ করে আপনাকে শুনতে হবে যা বললাম সেটা বেরিয়ে চলে যাবে ব্যাস আর কোনো কিছু হবে না আর লাইভে কি হয় না আপনি সরাসরি কোশ্চেন করতে পারবেন এটা একটা প্লাস পয়েন্ট তাই সকলে চেষ্টা করবেন লাইভ ক্লাসে অ্যাটেন্ড করা লাইভ ক্লাস অ্যাটেন্ড করা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট রয়েছে তো অবশ্যই সকলে লাইভ ক্লাসে কিছু বুঝতে অসুবিধা হলে আমি আপনাকে কোশ্চেন করতে পারবো বেশ আরেকটা কথা যারা প্রথম ক্লাস অ্যাটেন্ড করতে পারেনি মানে এর আগে আমি ইন্ট্রো ক্লাস নিয়েছিলাম ট্যালি আর পি নাইনে তো যারা প্রথম ক্লাস অ্যাটেন্ড করতে পারেনি তাদেরকে আমি বলবো আমার দ্বিতীয় ব্যাচ শুরু হচ্ছে আগামী 25 তারিখ থেকে 25/9/2022 রবিবার একই টাইমে 9:00 থেকে 10:00 তো আপনারা কী করবেন না সেই ক্লাসের লিঙ্ক যারা যারা আসলে প্রথম ক্লাস পানি শুধুমাত্র যারা প্রথম ক্লাস পাননি বা করেনি তাদের জন্য এটা তারা আমাকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে আমি তাদেরকে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে সেই ক্লাসের লিঙ্ক পাঠিয়ে দেবো তারা শুধু প্রথম ক্লাসটা করতে পারবে আচ্ছা তো চলুন এবার টপিকে আসা যাক এখন কথা হচ্ছে যে আমরা কীভাবে কোনো কোম্পানিকে ডিলিট করবো তো ডিলিট করার জন্য দুটো পদ্ধতি রয়েছে সব থেকে শর্টকাট পদ্ধতিটা আগে বলে দিই ধরুন আপনি এখন গেটওয়ে ট্যালিতে রয়েছেন এখন গেটওয়ে ট্যালি থেকে কোম্পানি সিলেক্ট করবেন কীভাবে না অল্টার এফ থ্রি করবেন তারপর এখান থেকে যে কোম্পানিকে ডিলিট করবেন তার জন্য চলে যাবেন অল্টারে অল্টারে যাওয়ার পর এখানে কাকে ডিলিট করবেন ধরুন আমি এখান থেকে এই যে এ বি সি ও ভিটি ঠিক আছে আর একটা রয়েছে সোয়েল আইটি সেন্টার তো আমি এখান থেকে এ বি সি ও ভিটি যার হট কি হচ্ছে সরি যার কোড হচ্ছে 1400
তো আমি এটাকে ডিলিট করব ডিলিট করার জন্য জাস্ট এন্টার দিলাম দেন এখান থেকে কিবোর্ডের অল্টার বাটন টিপে ধরে ডি বাটন প্রেস করলাম সবাই খেয়াল রাখবেন শর্টকাটটা মনে রাখবেন কিবোর্ডের কেউ একজনের মাইক্রোফোন অন করা আছে দয়া করে অফ করবেন তো আমি এখান থেকে কিবোর্ডের অল্টার প্লাস এফ সরি অল্টার প্লাস ডি বাটন প্রেস করলাম তো অল্টার ডি প্রেস করলে দেখুন অটোমেটিক্যালি একটা উইন্ডো এসেছে বলছে ডিলিট তো এখানে ইয়েস ইয়েস যদি করতে চাই তাহলে ইয়েস করতে গেলে তো আমি আগে বলেছি ইয়েস করলে হটকে হচ্ছে এন্টার দেখবেন আমি এখান থেকে জাস্ট এন্টার বাটন প্রেস করলাম আবার জিজ্ঞেস করছে আর ইশিওর তো এশিওর হওয়ার কেন বলছে কারণ আমি যদি কোম্পানি ডিলিট করি এই কোম্পানির আন্ডারে যতগুলো এন্ট্রি হয়েছে যত সেল বলুন পারচেস বলুন যা কিছু হয়েছে কিনা সব ডিলিট হয়ে যাবে ওই জন্য ও আর একবার জিজ্ঞেস করেছে যে আমি কি শিওর তো আমি এখানে বলছি হ্যাঁ তো দেখুন আমাদের এখানে লিস্ট অফ কোম্পানি দেখা যাচ্ছে কটা কে আছে বলুন আমাদের যেটা ছিল তো আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই এখান থেকে আমি আরেকটা কোম্পানি ক্রিয়েট করে নিচ্ছি জাস্ট ওয়েট কেন ক্রিয়েট করছি আমি পরে বলছি এগুলো সেগুলো আমি দিলাম না দিয়ে সারা এখন আপাতত ওকে তো এখন আমি যে কোম্পানি তৈরি করলাম তাহলে আমার এখন টোটাল কোম্পানি সংখ্যা এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন অল্টার এসে দেখতে পাবেন এই যে এবিসি প্রাইভেট লিমিটেড যার কোড হচ্ছে 1002 আর সোয়েল আইটি সেন্টার যার কোড হচ্ছে 1001 তো চলুন এবার আমরা এই সোয়েল আইটি সেন্টারকে ডিলিট করবো ঠিক আছে তো কেউ একজন বলুন আমি যে প্রথম প্রসেসটা শেখালাম সেটা কিভাবে কিভাবে আমাকে বলুন এখন আমি গেটওয়ে ট্যালিতে রয়েছে এখন আমি কিভাবে সোয়েল আইটি সেন্টার কোম্পানিকে ডিলিট করবো একজন যদি গুছিয়ে বলতে পারেন আমাকে বলুন কেউ কি পারবেন না তারপর আমাকে এখন আমি চাইছি এটাকে ডিলিট করব না আচ্ছা কেউ একজন বলুন তো আমি কি করে ব্যাকে যাব আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেসে ক্লিক করলে ব্যাক স্পেস একদম আমি এখান থেকে যদি ব্যাক স্পেস দিই তাহলে কিন্তু আমরা ব্যাকে চলে আসছি এবার আমি আপনাদেরকে বিকল্প একটা প্রসেস শেখাবো ট্যালি কোম্পানি ডিলিট করা ঠিক আছে সেটাও বেশ জনপ্রিয় একটা প্রসেস এটাও একটা প্রসেস কিন্তু এর থেকেও বেশি পপুলার আমার মনে হয় সেটা বেশ তো আমি এখন ট্যালি থেকে বেরিয়ে যাবো ট্যালি কোম্পানি ট্যালি থেকে বেরিয়ে যাওয়ার জন্য দেখুন এই যে কোণে ক্রস বাটন রয়েছে না সকলে খেয়াল করুন এই কোণে যে ক্রস বাটন এটা ক্লিক করলে এটি কি কাজ করছে কাজ করছে না দেখুন কাজ করছে তো ট্যালি সফটওয়্যার এইভাবে ক্লোজ হয় না কোনো কোনো সফটওয়্যার আমি আমার সেন্টারে দেখেছি কম্পিউটার সেন্টারে অনেক ছেলে ট্যালি খুলে ফেলে যারা ডিটা করছে বা বেসিক করছে তারা এই এখানে ক্লিক করে দেয় দিয়ে পারে না অনেকবার চেষ্টা করে দেখে স্যারকে ডাকবো তার থেকে মিনিমাইজ করে দিই দিয়ে মিনিমাইজ করে দিয়ে চলে যায় বুঝতে পারেন মানে সে আসলে জানেই না যে কীভাবে ট্যালি সফটওয়্যার ক্লোজ করতে হয় তো অ্যাকচুয়ালি ট্যালি সফটওয়্যার ক্লোজ করার জন্য আমরা কী করবো না কিবোর্ড থেকে এসকেপ প্রেস করবো এসকেপ প্রেস করবো এসকেপ প্রেস করবো তাহলে একটা অপশন আসছে দেখুন কুইট কুইট ডু ইউ কুইট ওয়ান্ট টু কুইট আমি কি এখান থেকে কুইট করতে চাইছি তো এখানে আমি কী করবো জাস্ট এখানে এন্টার চাপ হ্যাঁ আমি এখানে এন্টার প্রেস করলে কি হবে বলুন তো এখান থেকে আপনি আমি ট্যালি থেকে বের হয়ে যাব আর যদি আরেকটা প্রসেস রয়েছে আপনি এখান থেকে কি করতে পারবেন বলুন তো এখান থেকে যদি আপনি চান যে কন্ট্রোল টিপে ধরে কিউ বাটন প্রেস করবেন দেখুন কোনো উইন্ডো কোনো পপআপ কোনো ওয়ার্নিং কিছু আসলো না সরাসরি কি হলো একেবারে শর্টকাট কিবোর্ড শর্টকাট পুরোপুরি ক্লোজ হয়ে গেল ঠিক আছে বেশ তো আমি আপনাদেরকে ট্যালি সফটওয়্যার ডিলিট করার বিকল্প পদ্ধতি দেখাচ্ছি আমি সরাসরি ফাইল ম্যানেজার ওপেন করলাম তারপর আমার যে কোম্পানিটা মানে আমি আপনাদেরকে আরও বলে দিই আমি যে কোম্পানিটা তৈরি করেছিলাম এবিসি বলুন তো কেউ একজন কি সরি সোয়েল আইটি সেন্টার নাম ছিল
সোহেল আইটি সেন্টার হ্যাঁ সোহেল আইটি সেন্টার কোন ফোল্ডারে সেভ করেছিলাম ডি ড্রাইভের এটা হচ্ছে ডি ড্রাইভে টেলি ইআরপি 9 দেন এখানে এই যে এখানে দেখুন এখানে কি কোনো কোম্পানি রয়েছে এবার খেয়াল করুন সকলে কোনো কোম্পানি নেম কিন্তু এখানে পাবেন না এখানে যেটা পাবেন সেটা হচ্ছে ওই কোম্পানির কোড কত ছিল কে একজন বলতে পারবেন 1001 তো আমরা দেখুন এখানে 1001 টাতে জাস্ট একবার ক্লিক করব দেন এর উপর রাইট ক্লিক করব ডিলিটে ক্লিক করব আমাদের 1001 ডিলিট হয়ে গেছে চলুন এবার ট্যালি থেকে দেখি সোহেল আইটি সেন্টার আছে নাকি গেছে ঠিক আছে তো আমরা এখান থেকে আবার ট্যালি ওপেন করে নিচ্ছি এবার আমরা যাচ্ছি ডব্লিউ প্রেস করলাম ওয়ার্ক ইন এডুকেশনাল মোড এখন আমরা কোম্পানি ইনফোতে রয়েছি তো আমরা এখানে গিয়ে সিলেক্ট কোম্পানিতে ক্লিক করব আচ্ছা এখানে কি কোনো সোহেল আইটি সেন্টার আছে কেউ একজন বলুন আমাকে না 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 ঠিক আছে এখন এখন আপনি কিন্তু আর এখানে পাবেন না এখানে কিন্তু 1001 কিন্তু এখানে নেই এখানে এই যে দেখুন এখান থেকে আমি যদি এখান থেকে সিলেক্ট কোম্পানিতে যাই তো এখানে সোহেল আইটি সেন্টার কিন্তু নেই এখানে এখানে অন্য কোম্পানিগুলো আছে কিন্তু সোহেল আইটি সেন্টার নেই কারণ ওটা আমার ডিলিট হয়ে গেছে সমস্ত ডেটাই চলে গেছে ওখান থেকে হ্যাঁ ওই কোম্পানিতে যত তথ্য ছিল যদি আমি পারচেজ করেছি সেল করেছি কে কি পেতো না পেতো সব কিন্তু ওখান থেকে চলে গেল ভ্যানিশ তো এইভাবে কিন্তু আমরা আমাদের কোম্পানিকে ডিলিট করতে পারি আমরা দুটো পদ্ধতি শিখলাম কোম্পানি ডিলিট করার চলুন আমাদের পরবর্তী টপিক হচ্ছে লেজার তো লেজার বোঝার আগে একটা সিম্পল জিনিস বুঝুন আচ্ছা এটা হচ্ছে ট্যালির হট কি এগুলো খুব ইম্পর্টেন্ট এখানে বলা হয়েছে দেখুন সাম শর্টকাট কি অফ ট্যালি আফটার ওপেন ট্যালি ইয়ার কি নাইন প্রেস ডব্লিউ ফর এডুকেশনাল মোড সিলেক্ট কোম্পানি করার জন্য অল্টার এফ থ্রি করার পর এস প্রেস করবেন তাহলে সিলেক্ট কোম্পানি অপশন আসবেন ক্রিয়েট কোম্পানি করার জন্য অল্টার এফ থ্রি করবেন তারপর সি প্রেস করবেন তাহলে ক্রিয়েট কোম্পানিতে চলে আসবেন কোনো কোম্পানিকে স্টার্ট করার জন্য অল্টার এফ থ্রি করবেন আর তার সাথে এইচ প্রেস করবেন কোনো কোম্পানিকে যদি আপনার অল্টার মেনুতে যদি আপনি যেতে চান তাহলে এখানে দেখুন গো টু অল্টার মেনু তাহলে অল্টার এফ থ্রি আর এ করবেন আর ডিলিট কোম্পানি করতে গেলে হট কি হচ্ছে অল্টার ডি যেগুলো আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত বললাম বেশ আমরা এর পরের টপিকে এগিয়ে যাচ্ছি এর পরের টপিক হচ্ছে লেজার আজকে আমরা লেজার শিখব ঠিক আছে তো এখানে একটা জিনিস মনে রাখবেন যে কোনো কোম্পানি তৈরি করতে গেলে কোম্পানি তৈরি করা তো শিখলাম কিন্তু শুধু কোম্পানি তৈরি করলে কাজ হবে না আপনার কিন্তু লেজার দরকার লেজার লেজার কী আমি একটা সহজ বাংলা বলি তাহলে বুঝতে পারবেন ধরুন মিস্টার এ একটা ব্যবসা শুরু করেছে আর মিস্টার বি তার কাছে মাল কিনে নিয়ে যায় প্রোডাক্ট পারচেস করে তো মিস্টার বি বললো যে আমার তো আমি তো রোজই টাকা দিয়ে নিচ্ছি তো আজকে আমার কাছে টাকা নেই কিংবা কাজ করো এই মাসটা আমার টাকার একটু অসুবিধা চলছে তো তুমি লিখে নাও খাতায় তোমার খাতায় লিখে নাও আমি তোমাকে দিয়ে দেবো মাসের শেষে তো মিস্টার এ তখন কী করবে না মিস্টার বি এর নামে একটা গোটা খাতা রেখে দেবে এবং সেই খাতাতে শুধুমাত্র তারই লেনদেনের হিসেবগুলো কারবারে যা কিছু হিসেব সেগুলো সে কিন্তু সেখানে লিখে লিখে রাখবে তো ট্যালিতেও কি বলছেন সান্ডি ডেটর্স মানে উনি যে কাস্টমার সান্ডি ডেটর্সের কিন্তু একটা লেজার তৈরি করতে হবে এবং মিস্টার বি নামেই তৈরি করতে হবে মিস্টার বি এর আন্ডার গ্রুপ হবে সান্ডি ডেটর্স অ্যাকচুয়ালি লেজার মানে খাতা মনে রাখুন লেজার হচ্ছে খাতা তার নামে খাতা এখন আপনারা বলবেন যে শুধু কি বি মানে কাস্টমারের নামে তৈরি করবে এমনও তো হতে পারে মিস্টার এ আবার কিনে নিয়ে এসেছে মিস্টার জেড এর কাছে মিস্টার জেড যে বিক্রি করছে সে হচ্ছে মহাজন মিস্টার জেড কী করবে মিস্টার জেডও কিন্তু ওর নামে একটা খাতা তৈরি করে রেখে দিয়েছে ঠিক আছে তো আবার এমনও হয় অনেক ক্ষেত্রে আমি আপনাদেরকে বিষয়টি পাশে এক জায়গায় দেখিয়ে দিতে আর ভালো বুঝতে পারবো আচ্ছা আমি একটু আপনাদের কাছে এক মিনিট সময় নিচ্ছি ওকে এই বক্সের দিকে খেয়াল করুন সকলে ধরুন মিস্টার জেড প্রথমে মিস্টার জেড আছে তো মিস্টার জেড মাল বিক্রি করছে কাকে মিস্টার এ কে মিস্টার এ আবার কাকে বিক্রি করছে মিস্টার বি কে তো এখন এই যে এখানে এই জায়গাটাতে একটা জিনিস খেয়াল করুন মিস্টার জেড বিক্রি করছে তাহলে মিস্টার জেড নিশ্চয়ই এ এর নামে একটা খাতা করবে আবার মিস্টার এ তার নিজের হিসেব ঠিক রাখার জন্য মিস্টার জেড এর নামে একটা খাতা করবে আপনাদেরকে বোঝা আসছে বিষয়টা বুঝতে পারছেন আচ্ছা তো এই যে মহাজন জেড হচ্ছে মহাজন এখানে সবার উপরে এই মহাজন অ্যাকচুয়ালি যখন কোনো প্রোডাক্ট বিক্রি করবে একে যখনই দেবে না তখন খাতা লিখে রাখবে এবং এটা এ এর নামে একটা খাতা করে রাখবে যেটাকে ট্যালির ভাষা লেজার বলা হয় আবার এখান থেকে
মিস্টার বি কে বিক্রি করছে তাহলে মিস্টার এ কি বসে থাকবে নাকি মিস্টার এ ও বি এর নামে একটা খাতা তৈরি করবে এবং সেখানে বি যা লেনদেন করছে সমস্ত কিছু নোট ডাউন করবে এইটাকে বলা হয় লেজার তো লেজার আর কিছু নয় তবে লেজারের কিছু গুণ আছে স্যার স্যার তার মানে যারা সব সময় লেনদেন করবে তাদের নামে খাতা তৈরি হবে হ্যাঁ যারা সব সময় লেনদেন করবে তাদের নামে খাতা তৈরি হবে আর সব সময় লেনদেন যারা করবে না হঠাৎ একদিন পারচেজ করতে এসে কোনো প্রোডাক্ট তাদেরও প্রসেস রয়েছে আমি আপনাদেরকে বলবো পরবর্তীতে ওকে তো এখানে লেজারের কিছু বিষয় রয়েছে লেজার বোঝার আগে আপনাদেরকে কিছু ফর্মুলা মনে রাখতে হবে যেমন ধরুন আমি আপনাদেরকে বলেছিলাম ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্যাপিটাল মানে হচ্ছে পুঁজি মূলধন যেটা দিয়ে ব্যবসা শুরু করছে তো প্রত্যেকটা লেজার কোনো না কোনো গ্রুপের আন্ডারে পড়ে এটা মুখস্থ করি মাথায় ঢুকিয়ে নিন একটু যত লেজার আজ পর্যন্ত অ্যাকাউন্টিং বা ট্যালিতে তৈরি হয়েছে সেই লেজার কোনো না কোনোভাবে একটা গ্রুপের আন্ডারে রয়েছে আপনারা এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ক্যাপিটাল অ্যাকাউন্ট যার আন্ডার গ্রুপ হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট একই রকমভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের আন্ডার গ্রুপ হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ধরুন আপনি একটা এসবিআই ব্যাঙ্ক তৈরি অ্যাকাউন্ট তৈরি করবেন এখান থেকে আপনি ধরুন একটা এসবিআই অ্যাকাউন্ট তৈরি করলেন লেজার তো তার আন্ডার গ্রুপ অবশ্যই কী হবে এখানে কিন্তু অবশ্যই অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে তারপর এখানে দেখুন পারচেস অ্যাকাউন্ট আন্ডার গ্রুপ পারচেস অ্যাকাউন্টই হয় ড্রয়িংস অ্যাকাউন্ট আন্ডার গ্রুপ ক্যাপিটাল অ্যাকাউন্ট হয় এখানে আর একটা জিনিস ডিসকাউন্ট অ্যালাউ এখানে হবে ইনডাইরেক্ট এক্সপেন্স এই জিনিসটা খুব ইন্টারেস্টিং ডিসকাউন্ট অ্যালাউ করছেন মানে আপনি ডিসকাউন্ট দিচ্ছেন তো তখন তার আন্ডার গ্রুপ আমি আপনাদেরকে বলেছিলাম যে অ্যাকাউন্টিং বোঝার আগে আপনাদেরকে বুঝতে হবে কার গ্রুপ কি হয় ইনডাইরেক্ট এক্সপেন্স মনে পড়ছে আমি গত ক্লাসে বলেছিলাম কে কে অ্যাটেন্ড করেছিলেন প্রথম ক্লাসটা হ্যাঁ স্যার মনে পড়ছে আচ্ছা তো ইনডাইরেক্ট এক্সপেন্স কি বলুন তো ইনডাইরেক্ট এক্সপেন্স হচ্ছে যে খরচগুলো আমাদের কি হয় ধীরে ধীরে হতে থাকে সেটাকে বলা হয় ইনডাইরেক্ট এক্সপেন্স তো যদি আমি ডিসকাউন্ট অ্যালাউ করি তাহলে তার আন্ডার গ্রুপ হবে ইনডাইরেক্ট এক্সপেন্স তারপর কুন্ডু ট্রেডার্স অ্যাকচুয়ালি এখানে দেখুন সান্ড্রি ক্রেডিটর্স বলা হয়েছে মানে কুন্ডু ট্রেডার্স হচ্ছে আমার কি কে বলতে পারবেন ভেরি গুড কুন্ডু ট্রেডার্স হচ্ছে আমার মহাজন ঠিক আছে সেই জন্য যারা মহাজন হবে তারা আন্ডার গ্রুপ সবসময় মাথায় রাখবেন সান্ড্রি ক্রেডিটর্স হবে এখানে দেখুন আর্ডার হয়েছে লেজার ডিসকাউন্ট রিসিভড মানে ডিসকাউন্ট তৈরি করা হয়েছে দিচ্ছে সরি পাচ্ছে ও নিচ্ছে গেইন করছে যদি কেউ ডিসকাউন্ট পায় তখন তার আন্ডার গ্রুপ হবে ইনডাইরেক্ট ইনকাম ঠিক আছে এগুলো সবসময় মাথায় রাখতে হবে কার গ্রুপ কি হয় তারপর এখানে আরও রয়েছে দেখুন সেল অ্যাকাউন্ট রেন্ট অ্যাকাউন্ট সেল অ্যাকাউন্ট আন্ডার গ্রুপ সেল অ্যাকাউন্টে রয়েছে রেন্ট অ্যাকাউন্ট ইনডাইরেক্ট এক্সপেন্স রেন্ট মানে হচ্ছে আপনি ভাড়া দিচ্ছেন তো সেটা অবশ্যই ইনডাইরেক্টলি দিচ্ছেন সেই জন্য ওটা হবে খরচের অ্যাকাউন্টই কিন্তু ইনডাইরেক্ট খরচ স্যালারি অ্যাকাউন্ট এটা ইনডাইরেক্ট এক্সপেন্স হয়েছে মোহনস অ্যাকাউন্ট সান্ড্রি ডেটর্স আচ্ছা কেউ একজন আপনাদের মধ্যে থেকে বলুন এই এই মোহনস বলা হয়েছে এখানে আন্ডার গ্রুপ সান্ড্রি ডেটর্স বলা হয়েছে তাহলে মোহনসের অ্যাকাউন্টটা ও আমার মহাজন নাকি কাস্টমার কে বলতে পারবেন কাস্টমার সান্ড্রি ডেটর্স বলা হচ্ছে তার মানে মোহনস হচ্ছে আমার কাস্টমার এখানে ওয়েজেস অ্যাকাউন্ট রয়েছে ডাইরেক্ট এক্সপেন্স মানে এটা আমরা যখন কোনো কিছু পারচেস করি ভাড়া লাগে না ফিজ মানে ট্রান্সপোর্ট কস্ট সেটা হচ্ছে এখানে ডাইরেক্ট এক্সপেন্স মানে আপনার যদি কোনো ভ্যানওয়ালা কিছু নিয়ে আসে তো সেই ভ্যানওয়ালা কি আপনার কাছে সঙ্গে সঙ্গে টাকা নেবে নাকি বলবে মাসে শেষে দিও অবশ্যই সে সঙ্গে সঙ্গে নেবে তো সেই জন্য এখানে ডাইরেক্ট এক্সপেন্স হবে ওই অ্যাকাউন্টটা এই যে রোহানস অ্যাকাউন্ট রয়েছে এও হয়েছে সান্ডি ক্রেডিটর্স মানে এও হচ্ছে আমার মহাজন তারপর এখানে দেখুন রয়েছে কমিশন অ্যাকাউন্ট ইন্ডিয়ান ইনকাম এভাবে প্রচুর অ্যাকাউন্ট রয়েছে এগুলো আমি আপনাদেরকে হোম টাস্ক দেবো গ্রুপে দিয়ে দেবো কার গ্রুপ কি হবে আপনারা কিন্তু আমাকে সেটা পরবর্তী ক্লাসে বলবেন ঠিক আছে আমি কোশ্চেন করবো আপনাদেরকে অ্যান্সার দিতে হবে আমি আপনাদেরকে এইভাবে এই নামগুলো দিয়ে দেবো আপনারা সেগুলো আমাকে বলবেন কার গ্রুপ কি হবে আমি কিন্তু প্রত্যেকের কাছে কাজ নেব বেশ এখন কিভাবে একটা লেজার তৈরি করতে হয় আমরা আর বেশি দূর ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাবো না আমরা লেজার তৈরি করাটা দেখে নিচ্ছি লেজার তৈরি করার জন্য আমরা ট্যালি সফটওয়্যারে আসি দেন এখান থেকে আমরা সর্বপ্রথম গেটওয়ে অফ ট্যালিতে যাব ঠিক আছে আমরা এখানে একটা কোম্পানি প্রথমে সিলেক্ট করে নিচ্ছি যে কোম্পানি নিয়ে কাজ করব ধরা যাক এখানে অল ইন ওয়ান এটা নিয়ে তো আমরা এখানে একটা লেজার তৈরি করব লেজার তৈরি করার জন্য আমরা চলে যাব সরাসরি এই যে এখান থেকে অ্যাকাউন্টস ইনফো লেজার তৈরি করার জন্য অ্যাকাউন্টস ইনফোতে যাব এটা দিলাম দেন এখানে দেখুন লেজার রয়েছে লেজার এন্টার দিলাম
এখন আমাদের কোনো লেজার তৈরি করা আছে নাকি আমরা দেখিনি, তার জন্য আমরা ডিসপ্লেতে যাব। এখানে দেখুন রয়েছে সিজিএসটি রয়েছে, পাল রয়েছে, প্রফিট অ্যান্ড লস রয়েছে, পারচেস রয়েছে, রাম রয়েছে, সেল রয়েছে, এসজিএসটি। তো আমরা এখান থেকে শুধুমাত্র বেসিক্যালি যেটা জেনে রাখবেন, নতুন কোম্পানি যদি আমি একটা ক্রিয়েট করি, আমি আপনাদেরকে অন্য একটা কোম্পানি সিলেক্ট করে দেখাচ্ছি। আমি এখান থেকে অন্য একটা কোম্পানি সিলেক্ট করলাম, তার মানে অল্টার F3 করলাম, দেন সিলেক্ট কোম্পানিতে ক্লিক করলাম। তারপর আমি এখান থেকে যে কোম্পানিকে সিলেক্ট করতে চাইছি, ধরা যাক ABC, এন্টার দিলাম। দেন এখান থেকে আমি গেটওয়ে ট্যালিতে যাব, ঠিক আছে? তো আমি এসকেপ দিলাম, এসকেপ দিলে গেটওয়ে ট্যালিতে চলে এসেছি। এরপর যেটা করব, এখান থেকে আমি চলে যাব এই যে এখানে দেখুন অ্যাকাউন্টস ইনফো, এন্টার দিলাম। এখানে আসার পর লেজার, তারপর এখান থেকে আমি যাব ডিসপ্লে। প্রথমে আমি দেখে নেবো কী কী লেজার রয়েছে ডিসপ্লে। তো এখানে দেখুন রয়েছে ক্যাশ অ্যাকাউন্ট, দিনেশ রয়েছে, প্রফিট অ্যান্ড লস, পারচেস অ্যাকাউন্ট, SGST। তো এখানে দুটো জিনিস মনে রাখবেন, ট্যালি সফটওয়্যারে ক্যাশ অ্যাকাউন্ট আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হচ্ছে বাই ডিফল্ট লেজার। অনেক সময় ইন্টারভিউ যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করে যে ট্যালি সফটওয়্যারে বাই ডিফল্ট লেজার দুটি নাম কি বলো, তখন অ্যান্সার হবে ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে বাই ডিফল্ট, মানে এটা অটোমেটিক থাকবেই থাকবে, এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আপনি কোম্পানি ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে এই দুটো চলে আসবে। তো এই দুটো হচ্ছে বাই ডিফল্ট লেজার, এটা মনে রাখবেন, এই দুটো হচ্ছে বাই ডিফল্ট লেজার, ট্যালির ক্যাশ অ্যাকাউন্ট আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। বেশ, তো আমরা লেজার তৈরি করবো, তো তার জন্য অবশ্যই কোথায় যাবো বলুন তো, ক্রিয়েট, ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে আমি নেম দিচ্ছি, ধরুন আমি এখান থেকে SBI ব্যাংক লিখলাম, SBI অ্যাকাউন্ট লিখলাম, এখানে LIS দিলাম, তারপর LIS-এ কিছু রাখবো না, আমরা জাস্ট এন্টার দেবো। এই জায়গাটা দেখুন ক্যাপিটাল অ্যাকাউন্ট হয়ে আছে না, আমরা কিন্তু এটাকে ক্যাপিটাল অ্যাকাউন্ট রাখবো না, কারণ এ কোন গ্রুপের আন্ডারে পড়ে কেউ বলতে পারবেন? SBI ব্যাংক অ্যাকাউন্ট কোন গ্রুপের আন্ডারে পড়বে? ব্যাংক, ব্যাংক, ব্যাংক অ্যাকাউন্ট, ভেরি গুড। আমরা এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট, তো আমরা এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টকে চুজ করে নিচ্ছি। এই যে উপরে দেখুন রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট, তো আমরা এখানে জাস্ট এন্টার দেবো। ব্যাস, আমরা এখন ব্যাংক অ্যাকাউন্টে চলে এসেছি। এখন ব্যাংক অ্যাকাউন্ট আন্ডার গ্রুপ চুজ করো, মানে হচ্ছে আমার এন্ট্রি এখন ঠিকঠাক হচ্ছে। ওকে, বেশ, এখন আমি এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো, ওকে, এন্টার দিলাম। এখানে IFSC কোড যদি থাকে তাহলে অবশ্যই দিতে হবে, এন্টার দিলাম। এখানে ব্যাংক নেম দেওয়া দরকার নেই, এখানে ব্রাঞ্চ, তো আমি এখানে ব্রাঞ্চ নেম দিলাম। এখানে আর কোনো কিছু দেওয়া দরকার নেই, জাস্ট এন্টার, এন্টার, এন্টার। এবার ব্রাঞ্চের অ্যাড্রেস, এন্টার, 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 এন্টার দিলাম, এন্টার দিয়ে বাস বেরিয়ে আসলাম। এখানে কোনো কিছু দেওয়া দরকার নেই, জাস্ট এন্টার দিয়ে বেরিয়ে আসলাম। তো এখান থেকে অ্যাকসেপ্ট, তো আমাদের কিন্তু লেজারটা তৈরি হয়ে গেছে। আপনারা দেখুন এই যে এখানে আমরা এখানে যদি ডিসপ্লেতে যাই, তাহলে এই যে এখানে দেখুন SBI অ্যাকাউন্ট, সবাই দেখতে পাচ্ছেন SBI অ্যাকাউন্টটা, এখানে দেখুন SBI অ্যাকাউন্ট দেখাচ্ছে, তার মানে আমাদের লেজারটা তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা এই লেজারটাকে ডিলিট করতে চাই, তাহলে আবার সেম হবে অল্টার, যেমনভাবে আমরা কোম্পানিতে গিয়ে কোনো লেজার ডিলিট করেছিলাম বা এডিট করেছিলাম, তো কোনো কোম্পানিকে এডিট করার জন্য অল্টারে গেছিলাম, কোনো কোম্পানিকে ডিলিট করার জন্য অল্টারে গেছিলাম, সেমভাবে লেজারকে যদি আমি ডিলিট করতে চাই, তাহলে আমরা কিন্তু এখান থেকে জাস্ট এখানে এই জায়গাটাতে এসে আমরা কী করবো, সকলে কি শুনতে পাচ্ছেন? আমি কথা বলছি, কেউ কিছু জানতে পারবে না, শুধু আমি নিজেই একা একা বকছি, একা একা শুনছি, আর কি এরকম মনে হবে। যাই হোক, বেশ, তো আমি এই জায়গাটাতে এই যে এখানে এসে আমি এই অল্টার অপশনে ক্লিক করলাম। অল্টার অপশনে ক্লিক করার অর্থ হচ্ছে আমি এই লেজারটাকে এডিট কিংবা ডিলিট করব। অল্টার মানেই হচ্ছে আপনি সেই কোম্পানিকে এডিট করতে যাচ্ছেন বা সেই লেজারকে এডিট করতে যাচ্ছেন অথবা ডিলিট করতে যাচ্ছেন। আমি এখানে আসলাম, আসার পর আমি এখানে SBI অ্যাকাউন্টকে একটু এডিট করব, কারণ আমার এখানে এই যে এখানে এই জায়গাটা একটু ভুল হয়েছে, তো আমি এটাকে, আচ্ছা কেউ একজন বলতে পারবেন এখানে এই যে রামজীবনপুর লেখা আছে, আমি এক একটা কি প্রেস করলে মুছে যাবে সবগুলো, কে বলতে পারবেন? আমি যদি কিবোর্ডে স্পেস বাটন প্রেস করি তাহলে লেখাটা সবটাই মুছে গেল। দেখুন আপনি যদি ব্যাক স্পেস দিয়ে মুছতে থাকেন, মুছতে থাকেন অনেক সময় সাপেক্ষ হবে, তো এক্সপার্ট লেভেলে কাজ করতে গেলে আপনাকে শর্টকাটগুলো মনে রাখতে হবে। আমি শর্টকাট নিয়ে একটা ক্লাস নেব, চিন্তা নেই। বেশ, তো আমি এখানে ব্রাঞ্চ, ব্রাঞ্চের নামটা আমি চেঞ্জ করে দিলাম, ওকে, আমার SBI অ্যাকাউন্টটা কিন্তু এডিট হয়ে গেল।
ঠিক আছে আর একটা জিনিস আমি যদি এটাকে ডিলিট করতে চাই তাহলে তার জন্য সেম প্রসেস আপনি ধরুন এখন গেটওয়ে অ্যাপটিতে রয়েছেন অ্যাকাউন্টস ইনফোতে যাবেন অ্যাকাউন্টস ইনফোতে আসার পর লেজারে যাবেন লেজারে যাওয়ার পর অল্টারে যাবেন অল্টারে যাওয়ার পর যাকে ডিলিট করবেন তাকে সিলেক্ট করবেন এন্টার দেবেন অল্টার ডি প্রেস করবেন এখন এন্টার ব্যাস দেখুন চলে গেছে ওটা এখনো পর্যন্ত সকলে বুঝতে পেরেছেন প্রশ্ন করতে পারি আপনারা এমন ভাবে না এটা ফ্রি কোর্স তাই ফ্রিতে করছি যখন খুশি এলাম যখন খুশি গেলাম সেরকম কিছু ব্যাপার নেই কারণ এই কোর্সটার মূল্য আমি আগেই বলেছি আপনাদেরকে 3,000 টাকা দিয়ে আমাদের সেন্টারে করানো হয় আমার সদিচ্ছার জন্য যাই বলুন না কেন বা আমার ভালো লাগার কারণে আমি আপনাদেরকে শেখাচ্ছি তবে মূল বিষয় হচ্ছে যে আমি কিন্তু আপনাদের কাছে রিটার্ন নেব যাই দেব আপনাদের কাছে ফেরত নেবই নেব এটা আপনারা কিন্তু ভাববেন না যে বলছে ওই প্রান্ত থেকে কোথায় কে কোন জায়গা থেকে বলছে কোনো ব্যাপার নেই ধরাছোঁয়া নেই এমন নয় আপনাদের সমস্ত ডিটেলস আমার কাছে রয়েছে আমি আপনাদেরকে কল করেও কিন্তু জানতে চাইতে পারি যে আপনি কেন ক্লাস করেননি বা কেন আপনি অ্যাটেন্ড করছেন না ঠিক আছে আর এই ক্লাসগুলো আমি আজ থেকে স্ক্রিনশট নেওয়া শুরু করছি যারা যারা জয়েন করছেন চেষ্টা করবেন একই ইমেল দিয়ে জয়েন করার বুঝতে পারছেন আমি কি বলছি সকলে যারা জয়েন করছেন ক্লাসে তারা একটাই ইমেল আইডি দিয়ে সমস্ত ক্লাসগুলো অ্যাটেন্ড করবেন সেটা সবথেকে ভালো হবে আমার পক্ষে কারণ আমি আপনাদেরকে দেখবো যে কে কতজন এখানে অ্যাটেন্ডেন্ট